আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা পরকালের জীবনে আলোকিত যারা তাদের সম্পর্কে জানব। এই 8 শ্রেণীর মানুষ পরকালের জীবনে আলোকিত, আখিরাতে তারাই সফল যাদের অন্তর পরিশুদ্ধ। পরিশুদ্ধ হৃদয়ের ভাগ্যবান ব্যক্তিরাই পরকালে আলোকিত জীবনের অধিকারী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আলোকিত তথা পরিশুদ্ধ অন্তরের সফলতার ঘোষণা দিয়ে বলেন, কিয়ামত দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কিন্তু যে ব্যক্তি আলোকিত ও পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে, এমন অন্তরই উপকারে আসবে। সূরা শুআরা আয়াত নম্বর 88-89। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আলোকিত জীবনের জন্য সর্বদা আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। সহি বুখারীর এক বর্ণনায় এসেছে, তিনি নামাজ আদায় করে এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনি আমার অন্তরে, আমার চোখে, আমার কানে, আমার ডানে বামে, আমার উপর নিচে, আমার সামনে পেছনে আমার জন্য নূর তথা আলো দান করুন। সহি বুখারী হাদিস নম্বর 6316। যে কাজগুলো করলে মানুষের পরকালের জীবন আলোকিত হয়, তার মধ্যে থেকে এই ভিডিওতে 8টি কাজের আলোচনা করা হলো। নম্বর 1, আমলের সঙ্গে দীর্ঘ বয়স। উত্তম আমলের সঙ্গে দীর্ঘ বয়স পরম সৌভাগ্যের বিষয়। এটা যেমনিভাবে পরকালে ব্যক্তির সম্মান মর্যাদাকে উঁচু করে, তেমনি দুনিয়ায় সবার শ্রদ্ধা ও মর্যাদার আসনে সমাসীন করে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পথে যে লোক তার চুল সাদা করেছে অর্থাৎ বুড়ো হয়েছে, তার জন্য কিয়ামতের দিন একটি আলোকবর্তিকা থাকবে। জামে তিরমিজি হাদিস নম্বর 1635। নম্বর 2, আল্লাহর জন্য ভালোবাসা। শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা, এটা মুমিনের প্রশংসনীয় ও ঈর্ষান্বিত একটি গুণ। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নবী নন এবং শহীদও নন, তারপরেও কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তাদের মর্যাদার কারণে নবীগণ ও শহীদগণ তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন। সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের অবহিত করুন, তারা কারা? তিনি বলেন, তারা ওই সব লোক যারা আল্লাহর মহানুভবতায় পরস্পরকে ভালোবাসে, অথচ তারা পরস্পর আত্মীয়ও নয় এবং পরস্পরকে সম্পদও দেয়নি। আল্লাহর শপথ, তাদের মুখমণ্ডল যেন নূর এবং তারা নূরের আসনে উপবেশন করবে। তারা ভীত হবে না যখন মানুষ ভীত থাকবে, তারা দুশ্চিন্তায় পড়বে না যখন মানুষ দুশ্চিন্তায় থাকবে। তিনি এই আয়াত তিলাওয়াত করলেন, যার অর্থ, জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আবু দাউদ হাদিস নম্বর 3527। নম্বর 3, অন্ধকারে মসজিদে গমন। দুনিয়াতে মহান আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। মুমিনের জন্য এটি আত্মিক প্রশান্তি লাভ, আল্লাহর নৈকট্য অর্জন ও অন্তর আলোকিত করার সর্বোত্তম জায়গা। সাহাবি বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অন্ধকার রাতে মসজিদে যাতায়াত করে তাদের কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও। আবু দাউদ হাদিস নম্বর 561। নম্বর 4, পবিত্র কোরআন শেখা শেখানো। আখিরাতে আল্লাহর প্রিয় ও আলোকিত ব্যক্তি হওয়ার অন্যতম একটি উপায় কোরআন মাজিদ শেখা ও শেখানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ শিখবে এবং শেখাবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন একটি নূরের টুপি পরিধান করাবেন, যার আলো সূর্যের আলোর ন্যায় হবে। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 2128। নম্বর 5, উত্তম রূপে অজু করা। নুয়াইম ইবনে আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অজু করতে দেখলেন। অজু করতে তিনি মুখমণ্ডল ও হাত দুটি এমনভাবে ধুলেন যে প্রায় কাঁধ পর্যন্ত ধুয়ে ফেললেন। এরপর পা দুটি এমনভাবে ধুলেন যে পায়ের নালার কিছু অংশ ধুয়ে ফেললেন। এভাবে অজু করার পর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার উম্মত অজুর প্রভাবে
কিয়ামতের দিন দীপ্তিময় মুখমণ্ডল ও হাত পা নিয়ে উঠবে। কাজী তোমরা যারা সক্ষম তারা যেন অধিক বিস্তৃত দীপ্তি সহ উঠার চেষ্টা করে। সহি মুসলিম হাদিস নম্বর 468। নম্বর 6, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়। প্রতিদিনের নির্দিষ্ট একটি আমল হল পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা। যারা এ ব্যাপারে সচেষ্ট থাকবে পরকালে তাদের আলোকিত জীবনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হলো ইমানের অর্ধেক অংশ। আলহামদুলিল্লাহ মিজানের পরিমাপকে পরিপূর্ণ করে দেবে এবং সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেবে। নামাজ হচ্ছে একটি উজ্জ্বল জ্যোতি, সদকা হচ্ছে দলিল, ধৈর্য হচ্ছে জ্যোতির্ময়, আর কুরআনুল কারীম হবে তোমার পক্ষে অথবা বিপক্ষে প্রমাণস্বরূপ। বস্তুত সব মানুষই প্রত্যেক ভোরে নিজেকে আমলের বিনিময়ে বিক্রি করে, আর আমল দ্বারা সে নিজেকে আল্লাহর আজাব থেকে মুক্ত করে অথবা সে তার নিজের ধ্বংস সাধন করে। সহি মুসলিম হাদিস নম্বর 422। নম্বর 7, সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। সে সময় তিনি উপর দিক থেকে দরজা খোলার একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে মাথা উঠিয়ে বললেন, এটি আসমানের একটি দরজা, আজকেই এটি খোলা হলো, এর আগে আর কখনো খোলা হয়নি। আর এ দরজা দিয়ে একজন ফেরেশতা পৃথিবীতে নেমে এলেন, আজকের এ দিনের আগে আর কখনো তিনি পৃথিবীতে আসেননি। তারপর তিনি সালাম দিয়ে বলেন, আপনি আপনাকে দেওয়া দুটি নূর বা আলোর সুসংবাদ গ্রহণ করুন, আপনার পূর্বে আর কোনো নবীকে তা দেওয়া হয়নি। আর ওই দুটি নূর হল ফাতিহাতুল কিতাব বা সূরা বাকারার শেষাংশ, এর যে কোনো হরফ আপনি পড়বেন তার মধ্যকার প্রার্থিত বিষয় আপনাকে দেওয়া হবে। সহি মুসলিম হাদিস নম্বর 1762। অন্য বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে সূরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করে সেটাই তার জন্য যথেষ্ট। সহি বুখারী হাদিস নম্বর 5009। নম্বর 8, জুমার দিন সূরা কাহাব তেলাওয়াত করা। সূরা কাহাব পবিত্র কোরআনের একটি ফজিলতপূর্ণ সূরা। যে ব্যক্তি জুমার দিন ফজিলতপূর্ণ এই সূরাটি পাঠ করবে তার জন্য রয়েছে জ্যোতির্ময় আলো। বিখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরায়ে কাহাব পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 3392। মহান আল্লাহ আমাদের সকলকে ভিডিওতে বর্ণিত আমলগুলো করে পরকালের জীবনকে আলোকময় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।